আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকে আপনাদের মাঝে জেনিন বাসমোট নিয়ে কিছু কথা বলবো। তো এটার কিন্তু একটা রিভিউ আমি প্রায় এক থেকে দেড় মাস আগে কিন্তু দিছিলাম। তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই জেনিন বাসমোটটা কবে রিলিজ দেবেন, জেনিন বাসমোটটা কবে রিলিজ দেবেন। তো কবে রিলিজ দেবো সেটাই বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো, ফাইনাল ডেট বলে দেবো। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক এটা টুং টুং করে বাজে রাখুন, যারা আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তো প্রথমে আমি এটা রিলিজ ডেটটা বলে দিই, তাহলে সব থেকে ভালো হবে। আর এটার বাকি যেই আউটলুক ফনলুক যা আছে আমি সেটাই আমি আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি বলে নিই, এটা আপনার আর অল্প কিছুদিন, মাত্র অল্প কিছুদিনের মধ্যেই অর্থাৎ সামনের মাসের প্রথম সপ্তাহের যে কোনো তারিখে আমরা রিলিজ করে দিতে পারি, ঠিক আছে? সেটা হইতে পারে এক তারিখ, সেটা হইতে পারে ছয় তারিখ, ঠিক আছে? অর্থাৎ প্রথম সপ্তাহের যে কোনো এক তারিখ, মানে একটা তারিখে আমরা এটা রিলিজ করে দেবো, ঠিক আছে? তো এটা ছিল ফাইনালি ডেট যে এটা আমরা কবে রিলিজ করব। তো যাই হোক, এইটা নিতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, প্রথম দেখতে পাচ্ছি এটা ফন্ট, ঠিক আছে? ফন্টটা কিন্তু নিয়ে কোনো কথা নাই। তো ফন্টটা কিন্তু পুরোই অসাধারণ একটি লুক ছিল, ঠিক আছে? তো আসেন এবার চাকাটা একটু আমরা দেখার চেষ্টা করি। চাকাটা কিন্তু এখানে পুরো রিয়েলিস্টিক একটি ফিনিশিং কাজ হয়েছে। হিনে একো ওয়ান যে রিংটা, সেই রিংটা এখানে ইউজ করা হয়েছে। আসেন এটার ব্যাকসাইডটা আমরা দেখি, ব্যাকসাইডে যে ইন্ডিকেটারগুলো কিন্তু স্পষ্টভাবে জ্বলতেছে, ঠিক আছে? মানে পুরো রিয়েলিস্টিক একটি ফিল পাওয়া যাবে। আর এইটা কিন্তু জেনিন 2023 এবং আশুকুর এস, ঠিক আছে, মডেলটা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে কিন্তু আরও অসাধারণ একটি লুক আছে, মানে পুরোই মাথা নষ্ট করার একটা মুড। তো এটা আছে দুটোই অ্যানিমেশন। তো প্রথম অ্যানিমেশন যখন আপনারা দিবেন যাত্রীরা রিমুভ হয়ে যাবে, আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে? এটা ছিল প্রথম অ্যানিমেশন। আর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে আপনার দুই সাইডে যে পদ্মা, এটা দুই পদ্মা রিমুভ হয়ে যাবে, আবার ব্যাক চলে আসবে। এটা ছিল দ্বিতীয় অ্যানিমেশন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ব্রেকটা কিন্তু ফুল করায়, দেখেন আমি আবার ব্রেক করলাম, আবার গাড়ি জায়গা দাঁড়ায় গেল, ঠিক আছে? ব্রেকটা কিন্তু ফুল করা আছে, মানে টোটাল এই বাসমোটটা নিয়ে যখন আপনারা খেলবেন তখন একটি ফিল অন্যরকম পাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু বিস্তারিত আপনাদের সম্পূর্ণ বলে দিলাম এটা কবে রিলিজ হবে বা কীভাবে হবে। তো এখন আপনাদের একটি কাজ হবে, আমাদের দুইটা চ্যানেল দ্রুতভাবে সাবস্ক্রাইব করে রাখেন, যান কারণ যে কোনো মুহূর্তে এটা রিলিজ হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশন আগে গেলে কিন্তু আপনার গেমটা প্লে করতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার সামনে কোনো এক ভিডিওটি দেখাবে। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।